পণ্যবোঝাই গাড়ি থেকে টাকা আদায় রাতের রাস্তায় অতি পরিচিত দৃশ্য, অনেক ক্ষেত্রেই এতে নাম জড়ায় পুলিশের। এই প্রেক্ষাপটেই এবার পুলিশ পরিচয় তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড সহ দুই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানা এলাকার দলনঘাটায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডায়মন্ড হারবার থানার পুলিশ পরিচয় দিয়ে প্রায় লরি থেকে তোলা আদায় করতেন দুই যুবক। শুক্রবার রাতে 117 নম্বর জাতীয় সড়কে দুজনকে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ডায়মন্ড হারবার থানার পুলিশকে হাতে নাতে দুই যুবককে গ্রেফতার করে। কজন ছিল ওরা? ওরা দুজন ছিল। কি বললো আসতে প্রথমে? কি বললো? ও প্রথম বললো আমরা থানা থেকে এসেছি, নতুন অফিসার, ওখানে আছে, প্রসাদ দিয়ে দাও, গাড়ির কাগজ দেখাও, এই সমস্ত কথা। কত টাকা চেয়েছিল? আর 100 টাকা চেয়েছি। ডায়মন্ড হারবার থানার পুলিশ সূত্রে খবর, ধৃত সৌভিক দাস কলকাতা ট্রাফিক পুলিশের হোমগার্ড, তার বন্ধু ইন্দ্র বায়নকেও গ্রেফতার করে পুলিশ। দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বাসিন্দা। এভাবে রাস্তা আটকে গাড়ি থেকে তোলাবাজি রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।